এটা হচ্ছে সেগুন কাঠের, এটা 3D নকশা, এটা হচ্ছে চাপালিশ, চাপালিশ এটা একমাত্র পাহাড়েই হয়। ওকে, এটা দরজাটা অনেক ভালো হয়। এটা কি দরজা? এটা গ্লাস ডোর, এটা সাধারণত কিচেন রুমে লাগায়। এমনিতে কত বছর আপনারা অফিসিয়াল গ্যারান্টি দিচ্ছেন? আমি আমার যে সিজনিং কাঠটা আছে এটা 15-20 বছরে কিছু হবে না, অলরেডি এরা কাজ করতেছে। দেখেন পর্যাপ্ত কিন্তু আমাদের মেশিন রয়েছে কাজ করার জন্য, কাঠ রয়েছে, তারপরে মোটামুটি কিন্তু ভালোই দরজা প্রস্তুতের কাজ চলতেছে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম এক্সিলেন্ট ডোর অ্যান্ড ডেকোরে। তো এর আগেও আমরা বলেছি, আজকেও বলছি, এক্সিলেন্ট ডোর অ্যান্ড ডেকোর হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা সুলভ মূল্যে কাঠের দরজা এবং প্লাস্টিকের দরজা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। কুরিয়ারের মাধ্যমে আপনার ডেলিভারি পেতে পারেন ঘরে বসেই। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখান থেকে দরজা পারচেস করতে পারবেন। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা কোথায় অবস্থান করছি এবং আজকে কি কি দেখাবো, কোন দরজার প্রাইস কত, সবকিছু আজকে আমাদেরকে দেখাবেন এক্সিলেন্ট ডোর অ্যান্ড ডেকোরের ওনার আসাদুজ্জামান আসাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তো ভাই, আজকে তো দেখতে পাচ্ছি হিউজ হিউজ কালেকশন আপনাদের এখানে, মানে একদম পিছন থেকে সামনে পর্যন্ত অনেক অনেক ডিজাইন। এর আগে যদিও ছিল না, আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিয়ে দেন, আজকে এগুলো নিয়ে আসার কারণ কি? আজকে আপনি গত ভিডিওটা করার পরে আমাদের বেশ কিছু কাস্টমার অলরেডি নক করেছে, কয়েকটা কিছু সেল করেছি, কয়েকটা অর্ডার পেয়েছি, আর যেহেতু আপনি ভিডিও করবেন এই জন্য আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। আসলে এত বড় শোরুম আমার এবং মালে এত ভরপুর যে সাজানোর সুযোগ খুব কম পাওয়া যায়। ওকে, এগুলো ডেলিভারি চলে যাবে? জি, এগুলো সব ডেলিভারি চলে যাবে। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি চলে যাবে, তো যারা আসলে দেশের বাইরে থেকে দেখছেন তারাও চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। আর যারা আসতে চান অবশ্যই আসবেন, না যারা আসতে চান না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আবার দেখতে পারবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, কেউ যদি আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে আপনাদের শপে? আমাদের শোরুমে আসার সুন্দর ঠিকানা হচ্ছে আপনি মোহাম্মদপুর ভেড়িবাঁধ থেকে বসিলা ব্রিজ পার হয়ে, ওকে, 10 মিনিটস ওয়াকিং ডিসটেন্স। আচ্ছা আচ্ছা, তার মানে খুব কাছে, আপনার মোহাম্মদপুর থেকে অনেক অনেকটাই কাছে। জি, আমাদের এখানে 6-7টা গাড়ির রুট আছে, বাপতলি থেকে আসা যায়, চিটং রোড থেকে আসা যায়, যাত্রাবাড়ি, ফার্মগেট, বিভিন্ন জায়গা থেকে আসা যায়। আচ্ছা ভাই, আমাকে একটু হেল্প করবেন প্লিজ, একটু আমরা স্টক দেখাবো আপনাদের যে আসলে কি পরিমাণে আপনাদের কাছে দরজাগুলো স্টক থাকে। জি অবশ্যই। তো যারা চাচ্ছেন একদম খুবই দ্রুত আপনারা ডেলিভারি দিবেন, তারা চাইলে ডেলিভারি নিতে পারেন, প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন। আমার এখানে স্টক আছে, এগুলো সব মেহগনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা। আচ্ছা আচ্ছা, জাস্ট ডিজাইন করা বাকি? জি, ডিজাইন করা বাকি। আচ্ছা আচ্ছা, আর ডিজাইন করা পাল্লাতে যে এখানে অলরেডি আছে, প্রচুর আছে, পিছনে আছে, এখানে সব ডেলিভারি। এটা যাবে যেমন মানিকগঞ্জে যাবে, এটা যাবে মানিকগঞ্জে। আচ্ছা আচ্ছা, এখানে ওনার 6টা দরজা আছে দুই ডিজাইনের, আর এখানে এটা আমার স্টকে আছে, এটা দোকানে শোরুমে ডিসপ্লের জন্য আছে। আচ্ছা, আর যাবে হচ্ছে আমাদের এই পাশে একটা আটি মডেল টাউন নামে একটা হাউজিং আছে। আচ্ছা, ওখানে ওনার একটা এক ভদ্রলোকে দুটি পাল্লার অর্ডার করা আছে। আচ্ছা, এটা ন্যাচারাল পলিশ, আর সেম পলিশের আরো একটা দরজা যাবে, এটা লেকার পলিশ, সেটা আরেক জায়গায় যাবে। আর এই পিছনে অনেক অনেক স্টক আছে দেখেন, এখানে এটা টোটাল মেহগনি সিজনিং পাল্লা। আচ্ছা, এটা শুধু সিজনিং, নন কেমিক্যাল পাল্লা আর কি, সিজনিং পাল্লা, সিজনিং পাল্লা। আচ্ছা আচ্ছা, তো এটাও ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে আমার, অনেকে কমেন্ট করে যে ভাই ওনাদের আসলে শোরুমে 5-7 হাজার টাকা অন্যদের তুলনায় একটু বেশি প্রাইস, এটা আসলে কেন? জি, আসলে কাঠের জগতের যারা অনেক এক্সপার্ট তারা কম বেশি সবাই জানে। আচ্ছা, আপনারা কেন হয়, আর সবচেয়ে সুন্দর সমাধান হচ্ছে যে আপনার এলাকায় মেহগনি কাঠ কত আপনি সেইভাবে হিসাব করবেন। আচ্ছা, হিসাব করে যখন একটা দরজার দেখেন 6,000 বা 7,000 টাকা বা 8,000 টাকা আমি দাম চাইলাম, কেন চাইলাম আপনি নিজেই নিজের এলাকায় কম্পেয়ার করলে জানতে পারবেন যে কাঠের দাম কত, কতটুকু কাঠ লাগে। কিন্তু সেক্ষেত্রে আমি কি করে একটা 6,000 টাকার পাল্লা 5,000 টাকায় দিব, সেটা একটা প্রশ্ন। দর্শক, আমি মনে করি আসলে 500-1,000 টাকার জন্য আপনারা আসলে লো কোয়ালিটি না নেওয়াটাই ভালো, বাড়িঘর কিন্তু একদিনের জন্য না, একটা বিল্ডিং আপনি তৈরি করবেন। দরজা যদি 500 টাকার জন্য যদি আপনি আসলে খুবই খারাপ কোয়ালিটির দরজা নিয়ে নেন, এটা খুবই একটা আসলে কি বলবো কিছু বলার নাই। ছোট্ট একটা তথ্য আমি না দিয়ে পারছি না, যেমন যশোর থেকে আমি কাঠ কালেকশন করি, যশোরের যে দাম, যশোরে ভালো মানের কাঠের সেফটি মেহগনি 1,800 টাকা সেফটি। আচ্ছা, 3.5 সেফটি কাঠ যদি একটা দরজায় লাগে তাহলে হিসাব করেন আপনি 12-14,000 টাকা পড়বে। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে আমি ওই কাঠটা হুবাহু দিতে পারে না বিদায়ী, এটা কেমিক্যাল করা হয় এবং সিজনিং করা হয়। আচ্ছা ঠিক আছে, এটাই সস্তা কাঠ, এটাই মেশিনে সিজনিং করে বা চেম্বারে সিজনিং করে। ওকে, তো আমরা আসলে কাঠ নিয়ে কথা না বাড়াই, আমরা ডিজাইন গুলো দেখাই, দেখবো কোন কাঠের উপর কি ডিজাইন করলে কত টাকা প্রাইস পড়ে, এবং প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন, একদম নিয়মিত লিখিত গ্যারান্টি। জি, এমনিতে কত বছর আপনারা অফিসিয়াল গ্যারান্টি দিচ্ছেন?
আমি আমার যে সিজনিং কাটটা আছে এটা 15-20 বছরে কিছু হবে না, এটা নিঃসন্দেহে আপনি আম কাট দিয়ে বানালেও 15 বছর যাবে, মানে সর্বনিম্ন সর্বনিম্ন। কিন্তু মেহগনি কাটটা দেখতে সুন্দর হয়, পলিশ সুন্দর হয়, এই জন্য মানুষ মেহগনি কাটটাকে বেশি প্রিফার করে। আচ্ছা, এ হচ্ছে সস্তার মধ্যে গেল। এরপরে আসেন, এরপরের ধাপে যদি চলে যায়, অনেকে গামারি নেয়, যদি চিটং গামারি হয় বা ভালো মানের গামারি হলে এটা লং লাস্টিং, 1000 বছরও ঘুনে ধরবে না। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনে যাবো, ওখান থেকে আমরা দর্শক কিছু ডিজাইন দেখাবো, খুবই চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে। আর মার্শাল ওনাদের শপটা কিন্তু অনেক বড় এবং ওনাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগর দ্বারা ওনারা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এবং আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকে। তো যাই হোক, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমরা শুরুতে কোথা থেকে শুরু করবো? আগে আমি এখান থেকে শুরু করি। এটা চিটং এর সেগুন, চিটং পাহাড়ি সেগুন, এটার দাম আছে আপনার 29,500 টাকা। এটা 29,500 টাকা? হ্যাঁ। এটা কি লেকার বার্নিশ করা? হ্যাঁ, এটা লেকার পলিশ করা। আচ্ছা, লেকার পলিশ করা, গোল্ডেন কালারের কারণে একটু খরচ বেশি পড়ে। আচ্ছা, তো যদি ভালো মানের লেকার করেন, ভালো মানের, যেটা 10-12 বছরের একটা লেকারের পলিশ ভালোটা দিয়ে করলে নষ্ট হয় না, এটার দাম পড়বে 28,000 থেকে 29,000 টাকা বা 30,000 টাকা। তারপরে অনেকে পল সহ নিতে চায়, সেক্ষেত্রে দামটা কমে যাবে। জি, সারে পলে পল কেন নিবেন? আপনি ভালোটাই নেওয়ার চেষ্টা করেন। সারে পলে নিলে দাম কমবে, এটা 26,000-28,000 দেওয়া সম্ভব, 26-27-25 এরকম দামে দেওয়া সম্ভব। পাশে আছে বার্মাটিকের পাল্লা, বার্মাটিকের যদি এটা লিগাল সাইজ পাল্লা নেন আপনি 3.5 ফিটের, দাম পড়বে 45,000 টাকা। 45,000 টাকা? জি। এটা কি ডাবল ডোর? ডাবল ডোর না, সিঙ্গেল ডোর। সিঙ্গেল ডোর আর ডাবল ডোর, এটা অনেক হাই ক্লাস একটা ডোর, এটার দাম পড়বে 1,25,000 টাকা। মধ্যে পড়ে দামটা সেগুন, আর ভালো মানের সেগুন দিলে 24,000 টাকা পড়বে, ভালো বার্নিশ পলিশ সহ। আর শুধু পাল্লার দাম পড়বে 18,500 টাকা, কোনো বার্নিশ ছাড়া। বার্নিশ ছাড়া যে কোনো ডিজাইন করা যাবে, যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আচ্ছা, বার্নিশ ছাড়া, পলিশ ছাড়া, আচ্ছা, নকশা ছাড়া আপনার দাম পড়বে 18,500 টাকা। আর নকশা করলে? আর নকশা করলে নকশার দাম 1,000 টাকা আছে, 500 টাকা আছে, 2,000 টাকা আছে, 3,000 টাকা আছে, খরচ পড়ে। সেটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, আর ওইটা থার্ড পার্টির কোনো প্রফিট আমরা করি না, থার্ড পার্টির যেটা খরচ আপনি সেটাই দিবেন। ওকে, পাল্লার দাম 18,500 টাকা। ওকে, আর সবচেয়ে চমকপ্রদ একটা কথা হচ্ছে যে আমার কাছে চিটং সেগুন ছাড়া কোনো সেগুন নেই, তাই একদম লোকাল সেগুন কেন সেল করেন না? আমি কোনো সেগুন কাটি না, আমার এই দোকানের বয়স 9 বছর। আমি 9 বছরের মধ্যে কোনোদিন যশোর সেগুন বা অন্য অন্য জায়গার সেগুন নেই না, আমি পাহাড়ি সেগুন ছাড়া কোনো সেগুন কাট কাটি না। ঠিক আছে। এবং আরো একটা জিনিস হচ্ছে যে আপনার ওই ইউটিউবের অনুষ্ঠানের পরে আমার একটা কাস্টমারের জন্য এই খাট তৈরি করছি, ওনার থেকে একটা খাটের অর্ডার নিচ্ছি। এটা এটা আমার দোকানে কিন্তু কখনো আমরা খাটটা ডিসপ্লে করি নাই, কিন্তু অর্ডার দিলেই আমরা দিই। তো যেহেতু আজকে সুযোগ পেলাম, এই জন্য ডিসপ্লে করলাম আর কি। এগুলো হচ্ছে চিটং সেগুন, চিটং সেগুন 100% চিটং সেগুন। আনুমানিক প্রাইস কেমন পড়ে এগুলো? এটার দাম পড়বে আপনার 35,000 টাকা। এটা যে অবস্থায় আছে, 35,000 টাকা বোঝার বিষয় আছে। এখানে 1.5 ইঞ্চি কাটের সঙ্গে আরো 1 ইঞ্চি জোড়া দিয়ে নকশাটা করা। আচ্ছা আচ্ছা, এটা টোটালি আছে এখানে 2.5 ইঞ্চি। ওকে, আর এই পাশে আরেকটা আছে, এটাও 3 ইঞ্চি, দেখেন এটা 3 ইঞ্চি করা, 3 ইঞ্চি। তো এখন এটা আপনি কি 1.5 ইঞ্চির সঙ্গে আরো 1.5 ইঞ্চি জোড়া দিয়ে নকশা করা হয়েছে। এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, এটা ফিজিক্যালি না দেখলে বোঝা যায় না। তো ধরেন 35,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত আমার খাট দেওয়া সম্ভব। আচ্ছা, এবং কোনো কোনো খাটের ডিজাইনের কারণে দাম কমে যেতে পারে, এটা 25,000 টাকা খাট দেওয়া যায়, সেগুন কাঠের খাট। খাটের পাশাপাশি অন্যান্য ফার্নিচারগুলো হবে? জি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, ডাইনিং টেবিল, আপনার সোফা, আপনি যা চাবেন এটা সম্ভব, কিন্তু সময় দিতে হবে, ঝটপট আমরা কাজটা করি না, আমরা ধীরে সুস্থে করি। আচ্ছা, এবং সুন্দরভাবে করার চেষ্টা করি। মেহগনি কিরকম প্রাইস আপনাদের এখানে? মেহগনি প্রাইস হচ্ছে সিজনিং পাল্লা 5,500 টাকা, মাত্র 5,500 টাকা। কত বাই কত হবে মানে সাইজটা? 3 ফিট বাই 3.5 ফিট এবং 3.5 ফিট। আচ্ছা আচ্ছা, 3 ফিট এবং 3.5 ফিট। এই যে এখানে মেহগনি কাট আছে, যেমন এইটা 3.5 ফিটের পাল্লা আছে। আচ্ছা, এটা নকশা সহ আপনার 6,500 টাকা পড়বে, এই নকশা সহ 6,500 টাকা। জি, 6,500 টাকা, এবং এটা ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যাবে। আর একটা আছে ওভারসাইজ কিছু পাল্লা, এখন মার্কেটে প্রচলন আছে, সেইটা নিলে দামটা একটু বাড়বে। আচ্ছা, এই পাশে গুলো কি কাঠের? এটা হচ্ছে সেগুন কাঠের, এটা 3D নকশা। ওকে, তো একটা কাস্টমারের ডেলিভারি প্রসেসে আছে, এটা 3D নকশা, শুধু পাল্লার দাম 18,500 টাকা, শুধু পাল্লার নকশা। এই নকশাটার দাম বেশি, এটা 2,500 টাকার নিচে হয় না। আচ্ছা, 3D নকশা। ওকে, আর এই পাশের এটাও 3D নকশা, 3D নকশা রেটটা এরকম 2,500 টাকার নিচে হয় না, 3,000 টাকাও নেয় কোনো কোনো ক্ষেত্রে। আর ওই সামনেটা কি সেটা লেখা করা আছে? এটা 2D নকশা, এটা এটা ধরেন 1,800 টাকার মতো নকশাটা লাগে, 1,800 টাকা। হ্যাঁ, কারণ অনেক নকশা তো, এখানে হাতের কাজ আছে। তো এটা চিটং সেগুনের, চিটং সেগুনের
এটা লেকার পলিশ করা, পাশেটাই যে এখানে একটা আছে, আচ্ছা, এটাও আপনার মেহগনির উপরে লেকার পলিশ করা, লেকার পলিশ করা, জি, আচ্ছা। এটার প্রাইস কত পড়ে? এইটার প্রাইস পড়বে 19000 টাকার মতো। লেকার পলিশের এটার চার্জটা একটু বেশি। এটা তো মেহগনি কাঠে, মেবি মেহগনি কাঠে, আচ্ছা, মেহগনি কাঠে, কারণ এটা সামথিং একটু ডিফারেন্ট ভাবে তৈরি করা। তো এই পাল্লাটার দাম আছে 7000 টাকা, 7000 টাকা, কিন্তু নকশা টকশা সব দিয়ে এটা 18000 টাকার মতো পড়বে। আচ্ছা, একটা কথা আমি দর্শকদের বলবো, দর্শক আসলে আসলে ডিজাইন দেখে শেষ করা যায় না, জি, এটা কিন্তু এক একজনের কাস্টমারের এক এক ধরনের সিস্টেম বা এক ধরনের পছন্দ। তো যার যেটা পছন্দ, যে যেভাবে করতে চান, আপনি ইউটিউব থেকে নেন, ফেসবুক থেকে নেন, গুগল থেকে নেন, যে কোনো জায়গা থেকে যে কোনো ডিজাইন আপনারা যদি ইমোয়ার্সে পাঠিয়ে দেন, সেম টু সেম করে দেওয়া যাবে এবং উন্নত মানের কাজ দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। ডিজাইন কোনো ফ্যাক্ট না বা ওটা আমরা বেশি দেখাতেও চাচ্ছি না, আমরা জাস্ট কোয়ালিটি সম্পর্কে আপনারা বিবেচনা করুন। আর এই যে এখানে একটা আছে, এটা কি দরজা? এটা গ্লাস ডোর, এটা সাধারণত কিচেন রুমে লাগাই। আচ্ছা আচ্ছা, ধরেন কোনো একটা মানুষ আসলো, হালকা পেপার লাগানো থাকতো পারে, আপনি ডিজাইন দিতে পারেন। আচ্ছা, কোনো মানুষ ওদিক দিয়ে হাঁটাচলা করলো বা আপনার মেইন গেটটা কিভাবে খুলবে, কেউ খুলে বেরোয় যাচ্ছে কিনা, কেউ ঢুকলো কিনা, এটা অনেক ক্ষেত্রে সেই সেফটির জন্য অনেকেই এটা ইউজ করে থাকে। হ্যাঁ, গ্লাস ডোর ইউজ করে। এগুলো কেমন খরচ পড়ে? এটা তো সেগুন কাঠের, সেগুন কাঠের, ধরেন এই গ্লাস গ্লাস সব মিলিয়ে এটাও ধরেন 18500 টাকা একটা। এগুলো চাইলে সম্ভব মেহগনিও করা যাবে, জি, মেহগনি করা যাবে, জি। আপনাদের গামারি কাঠের প্রাইস কেমন? গামারি কাঠের প্রাইস হচ্ছে 8500 টাকা, যদি চিটং গামারি হয় 8500 টাকা পাল্লা, 8500 টাকা ডিজাইন ছাড়া, না ডিজাইন সহ, ডিজাইন ছাড়া, আচ্ছা আচ্ছা, ডিজাইন ছাড়া 8500 টাকা বাজারে, এটা অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু আপনি কি গামারি নিচ্ছেন সেটা আপনার বোঝার বিষয়, দেখার বিষয়। আচ্ছা আচ্ছা, রিয়েলি গামারি কাঠটার অনেক দাম বর্তমান মার্কেটে, অনেক দাম। আর আরো কালেকশন রয়েছে, এই যে এখানেও কিন্তু সেগুন কাঠের আছে, জি, এখানে এটা সেগুনের 3D নকশা করা, 3D নকশা করা, জি। আমার এখানে সেগুনটা সবচেয়ে বেশি চলে, তারপরে সেকেন্ডে চলে মেহগনিটা। আপনি যে এখানে একটা ডাবল ডোর আছে, হ্যাঁ, এটা মেহগনির উপরে লেখা করা, মেহগনির কাঠের উপরে লেখা করা, ডাবল ডোর। ওই আমার বার্মানিকের ডোরটা দেখে একজন কাস্টমার অর্ডার আছে, এটা এটা কেমন খরচ করতে পারে? হ্যাঁ, এটা 40000 টাকা খরচ পড়বে, আনসাইজ পাল্লা, এটা বেশ বড় পাল্লা, 8 ফিট বাই 6 ফিট। ওকে, 8 ফিট বাই 6 ফিট, জি। আচ্ছা, আমি জাস্ট ডিজাইন গুলো দেখাবো, আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবেন। ওকে, তাহলে আপনারা কিন্তু খুব সহজে এগুলা অর্ডার করতে পারবেন। দেখেন প্রত্যেকটা পাল্লা কিন্তু খুবই চমৎকার পাল্লা, বিভিন্ন কাস্টমার দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করেছে, সারা বাংলাদেশে টেট্টা থেকে তেঁতুলিয়া আপনারা কিন্তু খুব সহজে ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন। আর ডেলিভারি খরচটা কেমন আসে আসলে? ডেলিভারি খরচটা কোন কোন কুরিয়ারে জেলা সদরে নিতে 300 টাকা নেয় পার পিস, চৌকাক পাল্লা যাই নেন, ওকে, পার পিস 300 টাকা নেয়। সুন্দরবন কুরিয়ারে আমাদের সঙ্গে ওইভাবে এগ্রিমেন্ট করা, আর কোন কোন কুরিয়ারে 250 টাকা করে নেয়, সেটা হচ্ছে ইউএসবি কুরিয়ার, বা আপনাদের সুবিধাজনক কোনো থানা লেভেলে যদি কোনো কুরিয়ার থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে দিলে আমরা এখান থেকে ডেলিভারি করে দিব, সমস্যা নাই। ওকে, তো যাই হোক, স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করবেন। আমরা শোরুমে বেশিক্ষণ আর কাটাতে চাচ্ছি না, আমরা ফ্যাক্টরিতে চলে যাব নাকি? জাস্ট আপনি আমার এখানে আরো একটা জিনিস আছে, এই যে এই সাইডটা একটু দেখাই দেন, এখানে মেহগনি আছে, মানে জায়গা তো আমার প্রচুর, তারপরেও সবকিছু দেখানো যাচ্ছে না আসলে। এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে দর্শক, এর আগে আপনাদের সাথে আমরা শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, যদি পছন্দ হয়ে থাকে এগুলো স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবেন এবং হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারেন যে কোনো প্রয়োজন। একটা ভিডিওতে কিন্তু সকল ইনফরমেশন দেওয়া পসিবল না, আপনার জন্য আর 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড সময় নিচ্ছি। জি জি, সেটা হচ্ছে যে আমার এই যে আগের বার যে ভিডিও করছেন সেই ভিডিওর কার্ড আছে, শুধু এইটুকু কার্ড আছে সিজনিং করা। আচ্ছা আচ্ছা, এর বাইরে সব কার্ড নতুন কার্ড দেখেন, মানে আমার যেহেতু সেলটা এভাবে চলছে তো সেক্ষেত্রে আবার নতুন কার্ড এসে এই যে আবার সিজনিং এ দিয়ে দিলাম। এগুলো কি কাজ? এটা সব চিটাগং পাহাড়ি সেগুন, পাহাড়ি সেগুন, কনফার্ম পাহাড়ি সেগুন, এখানে কোনো বিকল্প নাই। ওকে, তাহলে আমরা কি এখানে সময় না দিয়ে আমরা ফ্যাক্টরি চলে যাই? জি। ওকে, চলে আসছি আমরা কিন্তু এক্সিলেন্ট ডোর অ্যান্ড ডেকোরের ফ্যাক্টরিতে। ভাই আমরা একটু ভিতরে যাই প্লিজ। হ্যাঁ, একটু ভিতরে গিয়ে দেখাই আপনারা কিভাবে এখানে কাজগুলো করে, কিভাবে ডোরগুলো তৈরি করে। এটা ফ্যাক্টরি অফিস, এটা হচ্ছে ফ্যাক্টরি অফিস, দেখেন। আর এখানেও আমার বেশ কিছু মালামাল রাখা আছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন, এখানে সব প্রসেসে আছে, যেমন এখানে একটু শর্টকাট দেখাই দিই, এটা হচ্ছে চাপালিশ, চাপালিশ এটা একমাত্র পাহাড়েই হয়। ওকে, এটা দরজাটা অনেক ভালো হয়। আচ্ছা, এই চাপালিশের দরজা একটা যেমন আমি বিক্রি করি 14500 টাকা নকশা বার্নিশ পলিশ ছাড়া, চাপালিশ যদি অরিজিনাল চাপালিশ হয়, এটা সবাই চিনিও না নেয়ও না। আর এখানে আছে সেগুন, একজন ভদ্রলোকের এই দুইটা পাল্লা জোড়া পাল্লা হচ্ছে সেগুনের, আর ভিতর সব বেডরুমে হচ্ছে চাপালিশ, সেটা আজকেই চলে যাবে। আজকে একটু ওই কাস্টমার ফোন দিছে যে উনি মালটা নিতে আসছে। আর এটা আছে সেগুন, আর এখানে এই যে সেগুন আছে সবই সেগুন, আমার কাছে সেগুনটা আর মেহগনিটা সবচেয়ে বেশি বেশি আসেন। এবারে আমার এখানে এখানে কাজ চলে সাধারণত, আজকে সবাই সাইডে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, ওরা বিকেলে এসে এখানে কাজ করবে। এখানে হচ্ছে এই যে আকাশমণি পাল্লা, এগুলো দেখেন ডিজাইন করা আকাশমণি, জি, এই ভদ্রলোক পুলিশ হেডকোয়ার্টারে সার্ভিস করে, ওনার শখ হয়েছে, উনি একটু সাশ্রয়ী দামের মধ্যে আকাশমণি কাঠ গুলো নিবে। আচ্ছা, আমরা একটু ভেতরে যাব, ভেতরে কি হচ্ছে দেখি। এবং এই যে আমাদের কারখানার ভিতরে অলরেডি এরা কাজ করতেছে, দেখেন পর্যাপ্ত কিন্তু আমাদের মেশিন রয়েছে কাজ করার জন্য, কাঠ রয়েছে,
তারপরে মোটামুটি কিন্তু ভালোই দরজা প্রস্তুতের কাজ চলতেছে। ওকে জি, এখানে রেডি স্টক এর মালগুলো এই যে তৈরি করে করে রাখছে। আচ্ছা, এখানে কিছু প্রসেসিং এ আছে, এখানে এই যে ফার্নিচার আছে, একটা খাটের নকশা করা আছে, এটা ফিটিং হবে। যা দেখেন আমরা কিন্তু দেখাচ্ছি অলরেডি দর্শক, আসলে এটাই দেখানোর মানে এটাই যে আপনারা কোথা থেকে আসলে আপনারা দরজাগুলো কিনছেন। হ্যাঁ, সরাসরি আমাদের ফ্যাক্টরি আছে কিনা, কারণ ফ্যাক্টরির কথা তো সবাই বলে। আসলে এই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের বিশ্বস্ততার জন্য, যাতে আপনাদের বিশ্বাস বাড়ে। এই কারণে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কিনতে হলে যোগাযোগ করতে পারেন। আমরা বাইরে চলে যাই। হ্যাঁ, আমরা বাইরে চলে যাই। ওনাদের আসলে ডোরের পাশাপাশি কিন্তু ফার্নিচারও তৈরি হয়। হ্যাঁ, যারা ফার্নিচার নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে ফার্নিচার নিতে পারেন, রেডিমেড ওনারা তৈরি করেন না, জাস্ট অর্ডার ফার্নিচার। সবচেয়ে বড় কথা, কাস্টমারের চয়েস না হলে আমি মাল রিফান্ড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মানে একদম চেঞ্জ করে দিই, মানে যেভাবে বলবো ওইভাবে যদি মালের গেটআপ না হয় তাহলে অবশ্যই আমি এটা, এই যেখানে খাট আছে এখানে কিন্তু পর্যাপ্ত যে দরজা আছে, এগুলো জাস্ট তৈরি হয়ে হয়ে কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে। এটা বার্মাটিকের একটা সেগুন মেইন ডোর, চমৎকার কাট, 4 ফিট বাই 7.5 ফিট, 4 ফিট বাই 7.5 ফিট। এই যে এখানে কাট আছে, এরপরে ধরেন এখানে আমাদের এই যে চৌকাট আছে, চৌকাটটা এখন ডেলিভারি যাবে, গতকালকে আরো একটা লট চৌকাট ডেলিভারি চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই নতুন করে এই মেহগুনি কাঠের, জি এটা মেহগুনি কাঠের। আচ্ছা, মেঘ না চাইতেই বৃষ্টি। এই যে আমার একজন সম্মানিত কাস্টমার কাকতালীয় ভাবে উনি এখন এসে হাজির হলেন। আচ্ছা, আমার এক্সপ্রেশন সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের কিভাবে আমরা মাল দিয়ে না দেই ওনাকে আপনি প্রশ্ন করতে পারেন। ওনাকে আমি একটা রিসেন্টলি একটা মাল দিয়েছি। আচ্ছা, আমরা তাহলে একটু প্লিজ আমরা মাইক্রোফোন ওনাকে দিচ্ছি, যাতে আমরা কথা বলতে পারি এবং আমাদের দর্শক শুনতে পারে। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আপনি কাকতালীয় ভাবে চলে আসেন হঠাৎ করে, আমরা ভিডিও করছিলাম। আমি ওনার কাছ থেকে নকশা করা পাল্লা নিছি। আচ্ছা আচ্ছা, মানে সবাই দেখতে আসছে। আচ্ছা আচ্ছা, কেমন আপনি দেখছেন পাল্লাগুলো? সেরকম পাল্লা, ভালোই পাল্লা হয়েছে না? উনি সেগুন নিছেন, মেইন গেটটা সেগুন নিছেন, খুব সুন্দর এবং অনেক পছন্দ করছেন। আচ্ছা আচ্ছা, ওনার ছেলে এবং উনি। আচ্ছা, প্রথমে ওনার ছেলে পছন্দ করছে, উনি নেবে না, তারপরে উনি এসে যখন আমার সাথে কথা বলছেন, ওকে, তখন উনি আমার কাঠের প্রেমে এবং আমার প্রেমে পড়ে গেছে, দুজনের প্রেমে পড়ে গেছে। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত সেই প্রেমটা আছে, ঠিক ঠিকই আছে, থাকবে ইনশাআল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি খুবই ভালো। এখন আপনি কি বলেন, আমাদের দর্শকরা ভিডিওটি দেখছে তারা কি নিঃসন্দেহে নিতে পারে ওনার কাছ থেকে দরজাগুলো? ইনশাআল্লাহ, হ্যাঁ, খুব ভালো। আপনি কোথা থেকে আসছেন আসলে? আমি আমার বাড়ি ঘাটাচর, ঘাটাচরের ওয়াসপুরের কাছে। আচ্ছা আচ্ছা, যাক, যেহেতু কাস্টমার দর্শক যেটাকে ভালো বলবে সেটাই কিন্তু ভালো, ভালো তো সবাই নিজেরটাকেই বলে। হ্যাঁ, কাস্টমার যেটা ভালো বলবে সেটাই ভালো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য। এখানে ফার্নিচারের কাজ চলছে, আমরা একটু জাস্ট ভিডিওটি শেষ করে দিব, বেশি বানাতে চাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। এই তো দরজার ক্ষেত্রে শুধু ফাঁকা বাঁকা আর ঘুনে ধরা, এই এই বিষয়টা যেহেতু আছে, এই বিষয়টা যাতে না হয় সেটার জন্য যে যে প্রক্রিয়া আছে আমি কাস্টমারকে আগেই সচেতন করব। আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে মাল ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ, এবং কোন ধরনের ডিসটার্ব হলে এটা রেসপন্সিবল আমরা থাকব। যদি আপনি আমাদের থিম অনুযায়ী আপনি পারচেজ করেন, ওকে, তাহলে কোনো অবস্থাতে ঠকার কোনো সম্ভাবনা নাই। তো আজকে কি আমরা আর কিছু দেখব? জি, আর কি দেখবেন, এই যে ধরেন ডাইনিং চেয়ার আছে, এই যে ছাটটা ডেলিভারি যাবে, ওই যে প্রসেস করছে, আচ্ছা ওকে, উনি আমার একজন সহযোগী, এই আমাকে কাজ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বিরতি বানাতে চাচ্ছি না, কিভাবে আসতে হবে কি বলে দিবেন প্লিজ? জি, আমাদের এখানে ঠিকানা হচ্ছে বসিলা ব্রিজ, মোহাম্মদপুরের পাশে, খুব সন্নিকটে বসিলা ব্রিজ। বসিলা ব্রিজ পার হয়ে গাড়িতে 1 মিনিট লাগে আমার শোরুমে ঢুকতে। ওকে, ঠিক আছে। আর আসার আগে দর্শক অবশ্যই কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবেন আইসক্রিম দেয়া মোবাইল নাম্বারে কথা বলে আসবেন। আর সপ্তাহে তো 7 দিন খোলা আছে না? জি, সপ্তাহে 7 দিন খোলা আছে, যে কোনো সময় চলে আসবেন। আমি ঠিকানাটা আরেকবার রিপ্লাই করতে যাচ্ছি, এটা ঘাটারচর চৌরাস্তা, চৌরাস্তা। আমাদের শোরুমের নাম এক্সিলেন্ট ডোর এন্ড ডেকোর। আচ্ছা, আমাদের পাশে সিঙ্গার শোরুম, ইনশাআল্লাহ, একটাই সিঙ্গারের শোরুম, সেটা আমাদের পাশে পাশে, মানে ঘাটারচর চৌরাস্তা শোরুমটার পাশে। ওকে, তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।